সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবত আছেন, পুরনো বন্ধুরা আছেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, লাইক দেন, শেয়ার করেন, কমেন্টস করেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, অষ্টধাতু এই আংটিটি কি কাজে আসে? অষ্টধাতু আংটি কেনই বা মানুষ ব্যবহার করে বহু বছর যাব? দেখুন, অষ্টধাতু আংটি ব্যবহারের অনেক কার্যকারিতা আছে, কিন্তু বর্তমানে বাজারে, পথে ঘাটে, বিভিন্ন জায়গায়, হাটে ঘাটে বা ফেরিঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন মাইক বাজিয়ে, ক্যাসেট বাজিয়ে 50 টাকা, 51 টাকা বা 101 টাকা নামে যে অষ্টধাতুগুলো বিক্রি করা হচ্ছে, এগুলো কি আসলে অষ্টধাতু? এই প্রশ্নটি অনেকেই করেছেন। মূলত তাদের এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা। এই ধরনের অষ্টধাতুটি মোটেও সঠিক নয়। আমি এক কথায় বলবো, যদি কেউ 8 প্রকার ধাতু দিয়ে আংটি বানাত, তাহলে সেই আংটি কোনোভাবে 1800 থেকে 2000 টাকার নিচে বানানো যাবে না। কেন বানানো যাবে না আমি বলছি আপনাদেরকে। উদাহরণস্বরূপ, যদি 8 প্রকার ধাতু দিতে হয়, লোহা দিতে হবে, রাং দিতে হবে, সীসা দিতে হবে, তামা দিতে হবে, পিতল দিতে হবে, দস্তা দিতে হবে, কাঁসা দিতে হবে, তারপরে সবচেয়ে দামি যে দুটি ধাতু সেটি হচ্ছে রূপা আর স্বর্ণ। যদি কেউ এই 8 প্রকার ধাতু দিয়ে আংটি বানান, একটি কারিগরের যে মজুরি আছে, একটি আংটি বানাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে সঠিক প্রক্রিয়া যদি কেউ আংটি বানান। এই 2 থেকে 2.5 ঘন্টা মজুরি যদি তার 200 টাকা মজুরি ধরা হয়, আর 8 প্রকার ধাতু যদি আপনি 150 টাকা করে যদি 8 প্রকার ধাতু ধরেন আপনি, তাহলে কত হচ্ছে? 8 প্রকার ধাতুতে এমনি আপনার 1300 থেকে 1400-1500 টাকা হয়ে যাচ্ছে। আর বর্তমানে স্বর্ণের যে দাম বা যে রূপার দাম, সেটা তো বলাই বাহুল্য। যারা স্বর্ণের গোড়া বা তা রূপার গোড়া বলেন, এগুলো কিন্তু স্বর্ণের গোড়া নয়, রূপার গোড়া নয়, এগুলো পিতলের গোড়া। বিভিন্ন ফ্যাক্টরি থেকে পিতলের গোড়া সংগ্রহ করে আংটি বানিয়ে এই পথে ঘাটে বিক্রি করা হয়, এগুলো মোটেও না। ঢাকার চক বাজারের আংটিগুলো কম টাকায় কিনে বিক্রি করা হয়। অষ্টধাতু আংটি সঠিক প্রক্রিয়া একমাত্র ভারতেই তৈরি করা হয়, যেটি আপনি জয়পুরে পাবেন, দিল্লিতে পাবেন, আসামে পাবেন, কলকাতায় পাবেন। বাংলাদেশে যেখানে আনাচে কানাচে ক্যাসেট বাজিয়ে, টেপ বাজিয়ে অষ্টধাতু বিক্রি করা হয় 51 টাকা, 101 টাকা, এগুলো কিন্তু অষ্টধাতু না। তারপরে যারা বিক্রি করছেন, হয়তো তাদের পেটের দায়ে বিক্রি করছেন, কিন্তু মানুষ কিন্তু এই অষ্টধাতু আংটি পরে কোনো উপকার পাচ্ছে না। অনেকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত আজকের ভিডিও টপিকটি নির্ধারণ করা হয়েছে। দেখুন, অষ্টধাতু আংটি সঠিক প্রক্রিয়া বানাতে হবে 8 খোড়া ব্যক্তি দিয়ে, যিনি অবিবাহিত ব্যক্তি, যিনি চিরকুমার। আমরা 8 খোড়াকে চিরকুমার বলে থাকি, যিনি কখনো বিয়ে করেনি। এটি বাংলাদেশে এই ধরনের লোক খুঁজে পাওয়া যাবে না, তবে ভারতবর্ষে প্রচুর আছে, বিশেষ করে আসামে, ত্রিপুরায়, এই সমস্ত অঞ্চলগুলোতে আপনি পাবেন। এছাড়া ভারতের সবচেয়ে বেশি যে জনপ্রিয় যে স্থানটি, সেটি কামরূপ, কামাখ্যায়, সেখানেও কিন্তু 8 খোড়া ব্যক্তি পাওয়া যায়। তাদের দ্বারা যারা এই অষ্টধাতু আংটি বানানো প্রক্রিয়ার সাথে যুক্ত, আসাম বা ত্রিপুরা বা কামরূপ, কামাখ্যায়, এই অঞ্চলের মানুষের দ্বারা যদি কেউ অষ্টধাতু আংটি বানান, বাংলাদেশি টাকায় 1800 থেকে 1900-2000 টাকাও পড়ে যায়, আর ইন্ডিয়ান রুপিতে 1300 থেকে 1400-1500 রুপি খরচ পড়ে। এখন একটি আংটি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে একজন কিনে এনে কয় টাকা বিক্রি করবেন? নিশ্চয়ই একটি আংটিতে তার 150 থেকে 200 টাকা লাভ করতে হবে। তাই সঠিক অষ্টধাতু আপনি বাংলাদেশের যারা বিক্রি করছেন, তারা কোনোভাবেই সঠিক অষ্টধাতু বিক্রি করছেন না, কারণ 8 প্রকার ধাতু তিনি দিচ্ছেন না।
তিনি একটি পিতলের বডির উপরে কিছু এই তামার গোড়া লোহার গোড়া আর ওই পিতলের গোড়া বড়ি 101 টাকা 201 টাকা বিক্রি করছেন ক্যাসেট বাজি মাইক বাজি এই উপকার সেই উপকার বলে সঠিক অষ্টধাতু পড়লে আপনি উপকৃত হবেন আট প্রকার ধাতুর কিন্তু অনেক মূল্যবান শরীরের জন্য স্বাস্থ্যের জন্য গ্রহের জন্য অনেক উপকার যেহেতু আমাদের মূল গ্রহ 9টি ছায়া গ্রহ 72টি এই 9টি গ্রহের জন্য অষ্টধাতুর আংটি অনেক কার্যকরী শনি রাহু রবি মঙ্গল বুধ শুক্র চন্দ্র কেতু এই গ্রহগুলোর জন্য বৃহস্পতি গ্রহের জন্য এই আট প্রকার ধাতুর অনেক প্রয়োজনীয়তা আছে কিন্তু আংটিটি কিভাবে আপনি সঠিক পাবেন আংটিগুলো সঠিক পাচ্ছেন না কারণ যারা বিক্রি করছেন হয়তো পেটের দায় বিক্রি করছেন 51 টাকা 101 টাকা 151 টাকা 201 টাকা এগুলো কোনোভাবেই অষ্টধাতু নয় তারপরে হয়তো বিক্রি করছেন কিন্তু আমি বলবো সঠিক প্রক্রিয়া বিক্রি করুন সারাদিন আপনি পাঁচটি না বিক্রি করে একটি সঠিক জিনিস দিন আপনার যে ক্লায়েন্ট আছেন তিনি উপকার পালে তার দ্বারা আপনি আরো তিনজন ক্লায়েন্ট পাবেন পাঁচজন ক্লায়েন্ট পাবেন কিন্তু একজনের কাছে আপনি সাময়িক লাভের আশায় বিক্রি করলেন সেই লোকটি হয়তো 100 টাকা দিয়ে কিনে নিয়ে গেল 200 টাকা দিয়ে কিনে নিয়ে গেল কিন্তু সে তো উপকার পাবে না অনেকেই জানে না এর জন্য আকৃষ্ট কথা বলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এই আংটিগুলো বিক্রি করা হয় তাই আমি অরিজিনাল ইন্ডিয়ান অষ্টধাতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অষ্টধাতুগুলো ব্যবহার করলে আপনি 100% ফলাফল পাবেন কেমনে ফলাফল পাবেন এটিতে আট প্রকার ধাতু দেওয়া আছে তামা পিতল লোহা কাঁসা সীসা দস্তা রাং সোনা এবং রূপা দেওয়া আছে এই আট প্রকার ধাতু দেওয়া থাকলে আর আংটিটি যদি শনি এবং মঙ্গলবারে তৈরি করা হয়ে থাকে তাহলে তিনি উপকার পাবেনই নিশ্চিত করে বলতে পারি আর যদি সেই ব্যক্তিটি কোনো নেশাকুর না হয় মদ্যপান না করে আংটি পড়া অবস্থায় তাহলে তিনি যে কাজে যাবেন সে কাজে সফল হবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন মানসিকভাবে সুস্থ থাকবেন আর্থিকভাবে ভালো থাকবেন চাকরি করলে চাকরি স্থানে ভালো থাকবেন ব্যবসা করলে ব্যবসার স্থানে ভালো থাকবেন স্টুডেন্ট হয়ে থাকলে তার পড়াশোনায় ভালো থাকবে যিনি যে পেশায় নিযুক্ত থাকুন না কেন তার কর্মে সফলতা আসবে শারীরিক মানসিক আর্থিক এই বিষয়গুলো যদি কারো ভালো থাকে তাহলে তার জন্য আর কিছুর প্রয়োজন হয় না প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতা আর্থিক সচ্ছলতা মানসিক সুস্থতা এই তিনটি বিষয় হচ্ছে মূল আর এই মৌলিক এই তিনটি বিষয় যদি কারো ভালো থাকে তাহলে সেই মানুষ সুখী মানুষ আমি মনে করি সুপ্রিয় দর্শক বন্ধু আমি আজকে আপনাদেরকে ইন্ডিয়া থেকে যে অষ্টধাতুগুলো আমি নিয়ে আসি যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ গত 12 বছর যাবৎ আমার কাছ থেকে নিয়ে থাকেন আমি জ্যোতিষী জয়নাল আহমেদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জে আহমেদ নামে সেই চ্যানেলের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমার অষ্টধাতুগুলো কিভাবে তৈরি করা হয় কোন প্রক্রিয়া তৈরি করা হয় এবং আমি কিভাবে আমার ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি সেই ভিডিওতে আপনারা দেখেছেন আজকের এই ভিডিওতে দেখুন এই যে আংটিগুলো আমার কাছে যে আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অষ্টধাতু এই যে নিচের দিকে দেখুন ধাতু দিয়ে এই জায়গাটি ভরাট করা হয়েছে নিচের দিকে ধাতু দিয়ে এই জায়গাটি ভরাট করা হয়েছে যখন আপনি আংটিটি এইভাবে নাড়াচাড়া করবেন তখন ভিতর থেকে এক ধরনের শব্দ পাবেন যখন আংটিটি এইভাবে নাড়াচাড়া করবেন ভিতর থেকে শব্দ পাবেন আর এই আংটিগুলো এইভাবে প্যাকেটিং করে আসা হয় প্যাকেটিং করে আনার পর আমরা এইভাবে খুলে ক্লায়েন্টদেরকে দেখাই এই যে এইভাবে প্যাকেটিং করে আসে প্রত্যেকটি আংটি এইভাবে ইন্ডিয়া থেকে প্যাকেটিং করে আনি আমরা কারখানার থেকে অর্ডার দিয়ে বানিয়ে 150 পিস 200 পিস বানিয়ে তারপরে আমি নিজে দেখে শুনে চেক করে অষ্টধাতু সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এবং জিনিসগুলোর ভিতরে ধাতু আছে কিনা এটি আগে চেক করি চেক করার পরে তারপরে আমি মালগুলো ক্রয় করি সুপ্রিয় দর্শক বন্ধু অষ্টধাতু যদি সঠিকভাবে কেউ ব্যবহার করেন আমি বলবো নিশ্চিত করে মানসিক আর্থিক শারীরিকভাবে তিনি ভালো থাকবেন তার যে 9টি গ্রহ আছে 9টি গ্রহকে চেক দেওয়ার জন্য এই আংটিটি খুবই কার্যকরী একটি আংটি হবে আপনার জন্য এই আংটিগুলো আপনারা সচরাচর যে কোনো স্থানে পাবেন না আর বাংলাদেশে কিছু নকল জিনিস বের হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে পৃথিবীর এমন কোন জিনিস নেই ব্র্যান্ডের এমন কোন জিনিস নেই
সেই জিনিসটি দেখে হুবহু কপি করে বিক্রি হচ্ছে আর বিক্রি হবেই কারণ অসাধে বড়ে গেছে দেশটি কপিবাজ নকলবাজে বড়ে গেছে দেশটি কেউ আমরা স্বচ্ছভাবে জীবন যাপন করতে চাচ্ছি না আমরা রাতারাতি ধনী হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছি এই সঠিক প্রক্রিয়ায় যদি আমরা কাউকে কোনো জিনিস দিয়ে থাকি তাহলে তিনি উপকৃত হবেন আর যদি অসঠিক প্রক্রিয়ায় কুপথে রাতারাতি ধনী হওয়ার জন্য নকল জিনিসটিকে দিয়ে দিলাম আসলটির কথা বলে তাহলে সে মানুষটি হয়তো সাময়িক আপনাকে বিশ্বাস করলো কিন্তু এক সময় আজীবনের জন্য আপনার প্রতি তার বিশ্বাস আস্থা হারিয়ে যাবে আর আপনার প্রতি তার বিশ্বাস আস্থা হারিয়ে যাওয়া মানে আর পাঁচটা দশটা যে ভালো মানুষগুলো আছে সেই মানুষগুলোর উপরেও তার রিয়াকশনটা পড়ে তাই আমি বলবো আপনারা সঠিক জিনিসটি আপনার ক্লায়েন্টদেরকে দিন ভালো জিনিস দিন প্রয়োজনে আপনি তার কাছে বলুন যে ভাই আপনি এক সপ্তাহ পরে টাকা জমিয়ে এসে নিয়ে যান এখন আপনার কাছে টাকা শর্ট আছে আপনি এক মাস পরে নিন কিন্তু ভালো জিনিসটি নিন নকল জিনিসটি দিয়ে সাময়িক লাভের আশা বা লাভ করে কি হবে সাময়িক লাভের আশা করে কি হবে দুনিয়া আখেরাত দুটোই আপনাকে বিচার করতে হবে আপনি যদি শুধু দুনিয়ার হিসাবটা করেন তাহলে কিন্তু চলবে না দুনিয়াতেও আমরা আমাদের অসৎ কাজের যে ফলাফলটি আমরা ভোগ করি কোনো না কোনো ভাবে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আমরা অসৎ কাজের জন্য আমাদেরকে শাস্তি কিন্তু দেন দুনিয়াতে আমরা কিন্তু বুঝি না আমাদের অনেক সময় টাকা হারিয়ে যায় পয়সা হারিয়ে যায় এটা চুরি হয়ে যায় সেটা চলে যায় এই চিকিৎসায় এই খাতে বিভিন্ন খাতে আমরা যখন এটা সাফায়ার হই তখন আমরা হয়তো কেউ অনুধাবন করি যে হয়তো আমি ওই ভুলটি করেছিলাম ওই ভুলের হয়তো কাফফারা আমাকে দিতে হচ্ছে তাই মনে রাখবেন দুই কাঁধে দুজন ফেরেশতা সবারই সাথেই থাকেন আর আল্লাহ একজন তো সাক্ষী আছেন সঠিক জিনিস মানুষকে দিন সঠিকভাবে বিক্রি করুন সঠিক মূল্যে বিক্রি করুন আপনার টাকার প্রয়োজন আছে আপনার লাভের প্রয়োজন আছে যেহেতু আপনি প্রফেশনাল আপনারও পেট আছে সন্তান আছে রিজিক আছে আপনাকেও চলতে হয় লাভ করতেই হবে আপনাকে কিন্তু অল্প টাকা লাভ করুন যে লাভটি না করলেই নয় আপনি 500 টাকা দিয়ে কিনেছেন এটি আপনি 600 টাকা বিক্রি করুন 700 টাকা বিক্রি করুন প্রয়োজনে কিন্তু 500 টাকার জিনিসটি 1500 টাকা বিক্রি করবেন না দয়া করে আর নকল জিনিসটি বিক্রি করবেন না হয়তো যে জিনিসটির দাম 500 টাকা কিন্তু আপনার নকল সেই জিনিসটির দাম 50 টাকা বা 100 টাকা আপনি কি করলেন সেই নকল জিনিসটি 500 টাকা দামে বিক্রি করলেন এই কাজটি দয়া করে করবেন না এই কাজটি করে এই ব্যবসাটির প্রতি এই রত্নপাথরের ব্যবসা আংটির ব্যবসা বা জ্যোতিষশাস্ত্রের পেশার উপরে আপনি কালিমা লোপন করবেন না মনে রাখবেন আপনি হয়তো একজন একজন মানুষকে ঠকেছেন কিন্তু আপনাকেও আজ না হয় কাল ঠকতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি তত্ত্ববহুল মনে হয় আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার নিজ ইচ্ছার উপর নির্ভর করে আমি বলবো যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটি তাহলে শেয়ার করুন আর আমার পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন